আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা অনেকেই শহরের বাড়িতে বসবাস করেন, তাই মনে ইচ্ছে থাকলেও হয়তো বাগান করার স্বপ্ন অনেকেরই পূর্ণতা পায় না। কিন্তু আমি বলবো, ইচ্ছে থাকলেই উপায় হয়। অনেকে ছাদ বাগান করে সেই ইচ্ছের পূর্ণতা দেন। আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে সিঁড়িতে নান্দনিক উপায়ে বাগান করেও শহরের বাড়িতে বসে একটু সবুজের ছোঁয়া পেতে পারেন, পাশাপাশি আপনার সুন্দর রুচির বহিঃপ্রকাশও ঘটাতে পারেন। আমার বাসাটি চারতলায়। আমার এই বাগানটির বয়স খুব অল্প দিনের, মাত্র 3-4 মাস। করোনাকালীন সময় যখন বাইরে যেতে পারতাম না, তখন ভাবতাম প্রত্যেকটি সিঁড়িতে একটি করে টব রেখে তাতে গাছ লাগালে হয়তো একটু প্রকৃতির ছোঁয়া পেতে পারবো। তাই লকডাউন শেষ হলে মাস্ক পরে বাইরে গিয়ে টবগুলো কিনে আনি। এবার দেখুন কিভাবে সিঁড়িতে আমি টবে গাছগুলো দিয়ে সাজিয়েছি। এই টবটিতে টমেটো, খুব সুন্দর ফুল এসেছে। এটিতে কালো মরিচ, একটা ফিল্টারের ভাঙা অংশ আমি কাজে লাগিয়ে দিয়েছি। এটা রঙের কোটাতে আমি একটা আম গাছ দিয়েছি, কাছে একটু কচু, দেখতেও ভালো লাগে। আর এটাতে আদা গাছ ছিল কিন্তু এখন শুকিয়ে আসছে, আর তুলসী, ওইগুলো আগের ছিল আমার। আর তুলসীর নতুন চারাগুলো গজা নয়, আমি পুরাতনগুলো তুলে ফেলে দিয়েছি। এখানে একটা অ্যালোভেরা, ওইটা আমি শিফট করবো আরেকটি টবেনে। কাঁচামরিচের পর দিয়েছি টমেটো, তারপরে অ্যালোভেরা, এটাও কালো মরিচ। ওগুলো আমি বীজ থেকে করে নিয়েছি, চারা করে টবে শিফট করে নিয়েছি। কালো মরিচ, তারপর বেগুন। এখানে আমি একটা ফাইল ক্যাবিনেটের মধ্যে কিছু পেঁয়াজ লাগিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর পাতাগুলো দেখতে অনেক সুন্দর, ভাল লাগে। মাটিটা একটু শুকিয়ে গেলে হালকা একটু পানি দিতে হয়, পেঁয়াজ এত পানি লাগে না, পেঁয়াজ গাছে সাধারণত পানি কমই দিতে হয়। আর এখানে এই আম গাছটি আমি গত বর্ষাতে লাগিয়েছি, এই গাছটির বয়স খুব বেশি দিন না। আমি পিউনিং করে দিয়েছি, 3টি ডাল ছিল, এগুলো থেকে 4-5টি শাখা প্রশাখা বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কেটে দিয়েছিলাম, এই অংশগুলো কেটে দিয়েছি, পরে 2টো করে শাখা প্রশাখা বের হয়েছে। পাতাগুলো কী সুন্দর ঝকঝকে, খুব সুন্দর। আমি এগুলোতে পোকামাকড় যেন আক্রান্ত না করে এজন্য আমি কেমিক্যাল কিছু ইউজ করি না। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি কেমিক্যাল ছাড়াই কীভাবে এগুলো করেছি। টমেটো গাছে একটু ছাই দেখা যাচ্ছে, আমি যেটা সকালের কুয়াশার মধ্যে দিয়ে দিয়েছিলাম। অ্যালোভেরা সাধারণত অল্প রোদেই হয়, রোদ লাগে না, ইনডোর প্ল্যান্ট বলা যায় এগুলাকে। এই কাঁচামরিচ গাছটি আমি পিউনিং করে দিয়েছি, নতুন ছোটো ছোটো শাখা প্রশাখা বের হচ্ছে দেখাচ্ছে, খুব তাড়াতাড়ি এগুলোতে ফুল চলে আসবে এবং গাছ হেলদি হবে, ডালগুলো একটু হেলদি হবে। আর যদি একটি থাকতো তাহলে ভালো হতো না, তাই আমি আগা কেটে দিয়েছি। এই মরিচ গাছটিতে সুন্দর মরিচ এসেছে। এখানে বেগুন একটা চারা দিয়েছি, পাশে একটু রসুন কূপে দিয়েছি, রসুনের কুয়া। এখানে কিছু রসুন, আর এই টবে একটু বরবটি দিয়েছিলাম বেগুনের চারা। আমি মূলত এখানেই বীজ থেকে চারা করে নিয়েছিলাম, এখন একটা একটা টবে আমি শিফট করে দিচ্ছি চারাগুলো। এই বরবটি গাছটি আমি লাগিয়েছিলাম, এটা থেকে আমি বরবটি, কিছু বরবটি উঠিয়ে খেয়েছি আমরা গাছটা। এখন আরও কয়েকটা বরবটি আসছে, দেখুন বেশ হেলদি, আরও বড় হবে, ছোটোগুলো আরও বড় হবে। এগুলো আপনারা চাইলে ঠিক এভাবে সিঁড়িতে অল্প জায়গার মধ্যেই করতে পারেন। মাচাটা সুন্দর করে আমি দিয়েছি ছোট করে, আপনার গাছটা এভাবেই এখানে হতে পারে, আর একটু বড় টবেও নিতে পারেন। আসলে আমরা ইচ্ছে থাকলেই একটু একটু করে লাগালে দেখা যায় একটু সবুজের ছোঁয়া পাওয়া যায়। আর আমার এই বাগানটি আমি আগেই বলেছি যে খুব অল্প দিনের, মাত্র 2-3 মাসের। আমি প্রথমে বীজ থেকে চারা করে তারপর আমি একটা একটা টবে শিফট করছি। আজকে একটা বেগুনের চারা এখানে শিফট করে নেব এই টবটি। অলরেডি এখানে ধনিয়া পাতা ছিল, আমি গত পরশু দিন এই পাতাগুলো তুলে
আমরা অলরেডি এগুলো আমরা খেয়েছি এবং এখন এখানে আমি বেগুন করে দেবো। দেখুন আমার মাটিগুলো খুব সুন্দর ঝরঝরে ঝরঝরে মাটিগুলো, আমি একটু নেড়ে চেড়ে আবার পরিষ্কার করে দিচ্ছি। ধনিয়া পাতার একটু একটু ইয়ে ছিল, সেগুলো আমি ফেলে দিয়ে মাটিগুলো একটু চেপে দিচ্ছি। আমি এখানে ছোট বেগুন চারাগুলো শিফট করব। পাশের চারাগুলো যেগুলো আমি শিফট করেছিলাম ওইগুলো বড় হয়ে গেছে, আপনারা দেখেছেন। এখান থেকে আমি দুটো চারা তুলে লাগিয়ে নেব। খুব সাবধানে উঠাতে হবে চারাগুলো যাতে শিকড় নষ্ট না হয়। আলতোভাবে আমি চারাগুলো উঠিয়ে নেব। আমি গত রাতে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাটিটা নরম থাকে, ওঠাতে সহজ হয়। খুব আলতোভাবে আমি চারাগুলো উঠিয়ে নিয়েছি। আমি একটি চারা উঠালাম। টবটা যেহেতু বড়, আমি দুটো চারা দিব। তবে সাধারণত একটি টবে একটি চারা দিলেই ভালো হয়, তো যেহেতু চারাগুলো ছোট টবটাও একটু বড়, তাই আমি এখানে দুটো চারাই দেবো আজকে। ওঠাতে গিয়ে এখানে আমার দুটো চারা উঠে পড়েছে, আমি একটা লাগিয়ে নেব, আরেকটা নিয়ে টবে দিয়ে দিব। আমাদের হাতে কিন্তু অবসর অনেক সময় থাকে, সেই সময়গুলো আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আর আমি এক একটা চারা যখন লাগাই মনে হয় যে না, এক একটা বাচ্চার যত্ন নিচ্ছি, আমার কাছে খুব আনন্দ লাগে। আপনারাও এরকম বাড়ির আঙ্গিনায় বা সিঁড়িতে যারা বিল্ডিংয়ে বসবাস করেন, চারতলা পাঁচতলা যাদের বাসা, কেউ হয়তো ছাদে করতে পারেন, কেউ এভাবে আমার মতো সিঁড়িতে বারান্দায় বাজার থেকে টব নিয়ে এসে সুন্দর করে আপনি করতে পারেন। হয়তো টবে একটু খরচ বেশি পড়তে পারে, কিন্তু আপনি খরচ বাঁচানোর জন্য বাসায় অব্যবহৃত কিছু বালতি বা এরকম কিছু থাকলে আপনি করতে পারেন। তবে আমি টবগুলো সিঁড়ির সাথে যেন মানানসই হয় এরকম বাজারে খুঁজে খুঁজে ওই টবগুলো কিনে এনেছি। চার কোনো টবগুলো দূর থেকে দেখতে অনেক ভালো লাগে। আমি যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে পানি দিয়ে দিলাম। এখন টবটা ভরে পানি দিয়ে দিলাম। সেই পানিটা বেগুন গাছে পানি দিতে হবে, কিন্তু কাঁচামরিচের গাছে এতটা পানি লাগে না। আপনি যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে আসছে তখনই পানি দেবেন। আমরা দেখতে পাচ্ছি সিঁড়িতে প্রত্যেকটা টব আমি সিরিয়ালি দিয়ে দিয়েছি, দূর থেকেও দেখতে ভালো লাগে। আপনারা দেখুন, আজ আপনাদেরকে দেখালাম আমি কিভাবে সবজি চাষ করেছি সিঁড়িতে। পরবর্তীতে আমি আপনাদের জন্য এরকম আরও ভিডিও নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।